চুরি যাচ্ছে অভিজাত হোটেলের বাসনপত্র। ঘটনা তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার চুরি যাওয়া প্রচুর বাসন। দীর্ঘদিন ধরে চুরি যাচ্ছিল অভিজাত হোটেলের বাসনপত্র, এবার সেই চুরির কিনারা করল বারাসাত থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত। উদ্ধার চুরি যাওয়া সমস্ত বাসনপত্র। বারাসাত পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হোটেলের মালিক থেকে শুরু করে সকলে। বিভিন্ন সময় সোনা রূপো নগদ টাকা পয়সা এমনকি মন্দির থেকে ঠাকুরের সোনার গহনা ও বাসনপত্র চুরির ঘটনা উঠে এসেছে সামনে। তবে এবার সোনা রূপো নয়, বারাসাতের এক অভিজাত হোটেলের বাসনপত্র চুরির কিনারা করল পুলিশ। জানা যায় দীর্ঘদিন ধরে বারাসাতের এক অভিজাত হোটেলের বাসনপত্র চুরি হচ্ছিল। প্রত্যেক মাসের শেষে হোটেলে থাকা বাসনপত্রের হিসাব মিলত না। এরপর দিশেহারা হয়ে হোটেলের মালিক বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। হোটেলের মালিকের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নামে পুলিশ। ঘটনা তদন্তে নেমে ওই হোটেলেরই এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করে পুলিশ। জানা যায় অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছ থেকেই উদ্ধার হয় হোটেলের সমস্ত চুরি যাওয়া বাসনপত্র। এই বিষয়ে হোটেলের মালিক জানান, বেশ কয়েকদিন ধরেই আমাদের হোটেলের বাসনপত্র চুরি হচ্ছিল। প্রতি মাসে আমাদের হোটেলে একটি কাউন্টিং হয়, তখনই দেখতে পাই বেশ কিছু বাসনপত্র কম রয়েছে। তখনই বিষয়টি বুঝতে পেরে বারাসাত থানায় অভিযোগ জানাই। এরপর ঘটনা তদন্তে নেমে আমাদের হোটেলেরই এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ওর কাছ থেকে সমস্ত বাসনপত্র উদ্ধার হয়েছে। এই বিষয়ে তিনি আরো জানান, লক্ষ্য করছিলাম আমাদের কিছু জিনিস চুরি যাচ্ছে, তো আমরা অতটা খেয়াল করিনি। হঠাৎ আমাদের প্রত্যেক মাসে একটা করে কাউন্টিং হয়, কাউন্টিং এর সময় আমরা কিছু জিনিস দেখছি যে শর্টেজ আছে। তারপর ওই শর্টেজ দেখে আমরা একটা লিস্ট বানাই, লিস্ট এসে বারাসাত থানায় জমা দিই এবং স্যারদের রিপোর্ট জানাই যে এরকম আমাদের প্রবলেম হয়েছে। তো তারপর স্যাররা অ্যাকশন নেন, আমাদের জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আশা করছি আমাদের জিনিসপত্র ফিরিয়ে দিয়েছেন যতটা পেরেছেন ওনারা। অনেক জিনিস আইটেম মানে চুরি হয়ে যায়, তখন আমাদের সন্দেহ জেগেছে, তখন আমরা তার ব্যবস্থা। যে চুরি করেছে সেই বারাসাত বাসিন্দা নিজেদারপুরে, তার বাড়ি নাম নাম পাপ্পু ঘোষাল, ও পাপ্পু ঘোষাল এরকম নাম আছে। উনি আমাদের গার্বেজ ক্লিন করেন। জানা যায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এর পেছনে বড় কোনো চক্রের যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই বিষয়ে পুলিশ আধিকারিক জানান, বারাসাতের অভিজাত হোটেলে দীর্ঘদিন ধরে বাসনপত্র চুরি যাচ্ছিল। একসঙ্গে অনেকে হোটেলে খেতে এলে হোটেলের মালিক উপলব্ধি করতে পারছিলেন বেশ কিছু বাসনপত্র কম পড়ছে। এরপরই তারা বুঝতে পেরে পুরো বিষয়টি বারাসাত থানায় জানায়। তারপরে আমরা ঘটনার তদন্তে নামি এবং সেখানে গিয়ে জানতে পারি একজন বাদে বাকি সকলেই হোটেলের অনেক পুরনো কর্মচারী। এরপর সন্দেহবশত ওই অস্থায়ী নতুন কর্মচারীকে আমরা গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতেই পুরো বিষয়টি সামনে আসে। তার কাছ থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত বাসনপত্র। এই ঘটনায় আনুমানিক 80,000 টাকার বাসন চুরি গিয়েছিল। এ বিষয়ে তিনি আরো জানান, এখানে যখন একসাথে বেশি লোকজন খেতে যায় তখনই ম্যানেজারের নজরে আসে ব্যাপারটা যে একসাথে সবাই খাবার দেওয়ার সময় তাদের ইউটেন্সিল শর্ট পড়ছে বলে। তো তখন ওরা দেখে যে তাদের অনেকগুলো থালা বাটি গ্লাস এগুলো শর্ট হচ্ছে। এরা ওরা ব্রাসের থালা বাটি গ্লাসের খাবার পরিবেশন করে। তো তারপরেই আমাদের কাছে আসে। এবার যেটা আমরা ইনভেস্টিগেশন করার সময় যেটা দেখতে পাই যে তাদের যারা কর্মচারী আছে তারা সবাই পুরনো কর্মচারী, কেবলমাত্র একজন দেখি যে লাস্ট 4 মাস ধরে কাজ করছে এবং সে তার বাবার জায়গায় কাজ করছে। তার বাবা অসুস্থ হওয়ার জন্য সেই ছেলেটি কাজ করছে। তো তার উপরে আমাদের সন্দেহ হওয়াতে তাকে আমরা অ্যারেস্ট করি। তারপর আমাদের যা ইনভেস্টিগেশনের যে টেকনিক আছে সেই টেকনিককে ওদের কাছ থেকে ইনভেস্টিগেশন এবং ইন্টারোগেশনের পর ও কনফেস করে এবং ওর বাড়ির থেকে পুরো মালটা রিকভার হয়। বারাসাত সংলগ্ন এলাকায় আগামী দিনে আরও কড়া নজরদারি চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। এমনকি এলাকাগুলিতে সিসি ক্যামেরা বসিয়ে কড়া নজরদারি চালানো হবে আগামী দিনে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হবে প্রশাসনের পক্ষ থেকে। এই চুরি হয়েছে কস্তুরি হোটেল যে দাগ বাংলো মে হ্যাঁ। কস্তুরি এক কস্তুরি হোটেল যে বহু সে ব্রাঞ্চেস মে সে এক ব্রাঞ্চ হ্যাঁ ডাক বাংলো মে।
तो ये चोरी का डिटेल्स ये है कि इस कस्तूरी होटल में एक वर्कर था, टेम्प्ररी वर्कर था, वो काम कर रहा था। तो कुछ दिनों से डेली एक 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 करके कुछ बर्तन यूटेंशल्स वहाँ से लेके जा रहा था। तो एक दिन मैनेजर को पता चला कि बहुत सारे चीज़ें कम हो गई हैं। तो इस 4 तारीख को, 4 अप्रैल को मैनेजर ने, कस्तूरी मैनेजर ने 1200 PS में कंप्लेंट किया। उसके ऊपर 1200 PS के टीम ने, आयो अनिमेश घोष ने IC मैनाक के मार्गदर्शन के अंडर बहुत बढ़िया तरीके से इंट्रोगेशन करके, इन्वेस्टिगेशन करके एक चोर को पकड़ाया है। और सबसे अच्छी बात, उस चोर के घर से पूरे माल की रिकवरी भी हुई है। चुरी जावर 24 ঘন্টার মধ্যে সেই চুরির কিনারা করলো বারাসাত থানার পুলিশ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বারাসাত। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।